আপনারা শুনছেন শেষ থেকে শুরু পর্ব দুই। তখন সন্ধ্যা ছটা, পুরো স্টেশন ভর্তি লোক, ট্রেন আসছে যাচ্ছে, কত লোক জার্নি করছে, তাতে এত ভিড় ও আগে দেখেনি। এত লোকের মাঝে প্রকৃতির নিজেকে বড্ড বেমানান লাগছে। ওর ট্রেনটা আরও আধ ঘন্টা পরে আছে, তাই ও স্টেশনে বেঞ্চির উপর বসে আছে, আর ওর পাশে আছে ওর বেস্ট ফ্রেন্ড সানিয়া। প্রকৃতি আজ হোস্টেল থেকে বাড়ি ফিরে যাচ্ছে, প্রায় 7 বছর পর নিজের বাড়িতে ফিরছে। বাড়ি ফিরছে বললে যদিও ভুল হবে, ফিরছে নিজের শহরে। বাড়িতে তো ওর নিজের বলতে কেউ নেই, মা অনেক আগেই মারা গেছে, আর বাবা থেকেও নেই। সৎ মা আসার পর বাবা ওকে হোস্টেলে দিয়ে দেয়। মামা বাড়িতে যদিও দাদু ভাই ছিল, সেও আগের বছর মারা গেছে। মা মারা যাওয়ার পর ওই দাদু ভাই চা একটু ভালোবাসত। সেই 7 বছর আগে বাবা ওকে হোস্টেলে দিয়ে গেছিল, তারপর আর খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ পর্যন্ত করেননি। এই তো কদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, এত সুন্দর রেজাল্ট করলো ও, তাও বাবা ওকে ফোন করে একবার খবর পর্যন্ত নেয়নি। আরও আগেও ফিরে যেত, তবে মেডিকেল পরীক্ষার জন্য যেতে পারেনি। ওর মায়ের যে স্বপ্ন ছিল, ও বড় হয়ে অনেক বড় ডাক্তার হবে, তাই তো এই 17 বছরের জীবনে ও কোনো দিকে মন না দিয়ে পড়াশুনো করে গেছে, নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করেছে। এখনকার মেয়েদের মতো নিজেকে নরম তুলু করেনি, বরং শক্ত লোহা হিসেবে নিজেকে গড়ে তুলেছে। সানিয়া ওর জন্য বাড়ি যেতে পারেনি, অবশ্য ও অনাথ, কেউ নেই ওর। মা ছোটবেলায় অন্য লোকের হাত ধরে পালিয়ে যায়, আর বাবা এত বড় বিজনেসম্যান যে নিজের কাজে সবসময় ডুবে থাকত, ওকে কখনো সময় দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। মা পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, আর সেই থেকেই ওরা দুজনে বেস্ট ফ্রেন্ড। ওই যে বলে না রতনে রতন চেনে, সেই হয়েছে ওদের ক্ষেত্রেও। ওরা দুজনেই একই মেডিকেল কলেজে চান্স পেয়েছে, না হলে তো দুজনকে আলাদা হয়ে যেতে হতো। ওরা দুজনে দুজনের জন্যই আছে। মেডিকেলের র্যাঙ্ক ভালো করেছিল বলেই এত ভালো কলেজে চান্স পেয়েছে। এখন তো ভর্তি হয়নি, তাই আপাতত কোনো মেসে থাকবে দুজনে, পরে হোস্টেলে চলে যাবে। ওরা দুজনে পাশাপাশি বসে গল্প করছে আর হাসছে। ওদের হাসিটা যে দূর থেকে কেউ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, সেদিকে ওদের খেয়ালই নেই, ওরা নিজেদের গল্পে মেতে আছে। আসলে এত দিন পরে যে ওরা ওদের নিজের প্রাণের শহরে ফিরতে পারছে। সন্ধ্যা 6:30টার এক্সপ্রেস ট্রেনটা স্টেশনে ঢুকছে, প্লিজ সব যাত্রীরা তৈরি হয়ে নিন। এটা শুনে প্রকৃতি আর সানিয়া নিজেদের ব্যাগ ট্রলিগুলো রেডি করে নিল। প্রকৃতির তো বেশ ভয় লাগছে, কারণ এর আগে কখনো ও ট্রেনে ওঠেনি। সানিয়া আগে বেশ কয়েকবার ট্রেনে উঠেছিল, তাই ওর এতটা ভয় লাগছে না। প্রকৃতির মনে হচ্ছে ও এখনই মাথা ঘুরে পড়ে যাবে। ট্রেনটা স্টেশনে পৌঁছল, এত স্পিডে ট্রেনটা এলো যে প্রকৃতির মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে ও, আর দাঁড়িয়ে থাকতে পারছে না ও। সানিয়া ওকে ডাকলো তাড়াতাড়ি যাওয়ার জন্য। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ওরা, যদিও টিকিট কাটতে খুব কষ্ট হয়েছিল। প্রথমে বলা হয়েছিল পুরো বগিটাই নাকি ফুল হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই ওদের জন্য 2টো টিকিট পাওয়া গেছিল। সানিয়ার পিছু পিছু প্রকৃতি নিজের ট্রলিটা নিয়ে এগিয়ে গেল। এক্সপ্রেস ট্রেন তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, তাই ওরা তাড়াতাড়ি উঠতে শুরু করল। কিন্তু প্রকৃতি পারছে না, ওর খালি মনে হচ্ছে ও এখনই পড়ে যাবে। সানিয়া ও ট্রলিটা উপরে তুলে দিয়েছে, ও উঠতে যাবে ঠিক সেই সময় ট্রেনটা ছেড়ে দিল, আর ওর মনে হলো ওর পাটা পিছলে গেছে, আজ ওর পক্ষে বেঁচে থাকা অসম্ভব। না, আর ও বাঁচবে না, মনে হচ্ছে ওর মা ওর খুব কাছাকাছি রয়েছে। না, আর পারছে না, কিন্তু ওর কোনো কষ্ট হচ্ছে না কেন? ওর তো কষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু ব্যথার কোনো অনুভূতিই হচ্ছে না, বরং মনে হচ্ছে ওকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে,
কারোর হৃদস্পন্দন ও স্পষ্ট শুনতে পাচ্ছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির হৃদস্পন্দন ক্রমশ চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। যার বুকে ও আছে তাকে খুব পরিচিত মনে হচ্ছে, কেন এমন হচ্ছে ও জানে না। ব্যক্তিটিকে ওর একদম ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখতে। হঠাৎ সানিয়ার গলার আওয়াজে ওর ঘোর ভাঙল। ও মাথাটা তুলে চারপাশে তাকিয়ে দেখল সবাই ওদের দিকে তাকিয়ে আছে। সামনে তাকিয়ে দেখে ওই অপরিচিত লোকটা ওর দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। লোকটা এখনো জড়িয়ে ধরে আছে ওকে। লোকটার চোখের মায়ায় প্রকৃতির নিজেকে বড্ড হারিয়ে ফেলতে মন চাইছে। তবুও ওই লোকটাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে প্রকৃতি বলল, হোয়াট? ওয়েলকাম, ওয়েলকাম টু মাই হার্ট। প্রকৃতি লোকটার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল, বিরক্ত হয়ে বলল, আমাকে ছাড়ুন। আশ্চর্যভাবে লোকটার মুখে সব সময় একটা দুষ্টু হাসি লেগেই রয়েছে। প্রকৃতি দেখল লোকটার চোখ দুটো ভীষণ গভীর, সব সময় কিছু কথা বলতে চায়। মাথা ভর্তি এক ঝাঁক চুল কপালে এসে পড়েছে, একটা ভ্রু একটু উপরে তুলে আছে, কপালে দু তিনটে ভাঁজও পড়েছে। এতে বেশ দেখতে লাগছে লোকটাকে, একেবারে সাধারণের মধ্যে অসাধারণ। এই গল্পের পরবর্তী অংশের জন্য শুনতে থাকুন প্রতিলিপি FM।